আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এইচএসসি 2021-এর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে, আর সেই পঞ্চম সপ্তাহের পৌরনীতি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের নমুনাটা নিয়ে আজকে কিছু কথাবার্তা বলবো, কিছু পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আমরা চলে যাই প্রশ্নে। সো প্রথম প্রশ্নের মধ্যে বলা হয়েছে ভাষা আন্দোলন ও যুক্তফ্রন্টের নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করতে। তাহলে বেসিক্যালি আমাদের কী করতে হবে, ভাষা আন্দোলনটা কীভাবে আসলো বা ভাষা আন্দোলনটা কি, এটা নিয়ে কথা বলতে হবে। সো শুরুতে তুমি ভাষা আন্দোলন নিয়ে কথা বলবা যে ভাষা আন্দোলনটা আসলে কিভাবে আসলো, 1948 সালে ধীরেন্দ্রনাথ দত্ত কি করলো, 1952 সালের কিভাবে আমরা ভাষা আন্দোলনের যে অন্তিম ক্ষণ সেইখানে যে পৌঁছাই, এর আগে 1951 সালে কি হয়েছিল, 1948 সালে ছাত্র সংগ্রাম পরিষদ কতটুকু ভূমিকা রেখেছে, এই জিনিসগুলো তুমি এই জায়গায় প্রথম অংশে ব্যাখ্যা করে দেবা ছোট করে। তারপর তুমি বলবা বাংলাদেশের স্বাধীনতায় ভাষা আন্দোলনের গুরুত্ব কতটুকু, যেহেতু আমাদের বলেছে গুরুত্ব তাৎপর্য লিখতে, তাহলে গুরুত্ব লিখলে আমরা পয়েন্ট আকারে দিতে পারি স্বাতন্ত্র্যবোধের ধারণা, অর্থাৎ তৎকালীন সময়ে কিন্তু আমরা যে একটা স্বাতন্ত্র্য বা আমাদের মধ্যে যে একটা স্বতন্ত্র আছে সেই স্বাতন্ত্র্য বোধের ধারণাটা কিন্তু আমরা পেয়েছিলাম ভাষা আন্দোলনের মাধ্যমে। আমরা বুঝতে পেরেছি যে না, আমরা বাঙালি, আমাদের একটা অধিকার বোধ আছে। এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যে পাকিস্তানের থেকে আলাদা একটা সত্তা তার বিকাশ ঘটেছিল। পরবর্তী অংশে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ যে কথাটা বললাম, এই স্বাতন্ত্র্যবাদ থেকেই আমাদের বাঙালি জাতীয়তাবাদের সত্তাটার বিকাশ ঘটলো, যে না আমরা বাঙালি, আমরা তো পাকিস্তানি না, আমরা তাদের ভাষায় কথাও বলি না, আমরা বাঙালি, আমাদের মুখের ভাষা আরেকটা, আমাদের এখন নিজস্ব একটা জাতীয়তাবাদ আছে এবং সেই জাতীয়তাবাদের কেন্দ্র করেই কিন্তু আমরা আগাবো, অর্থাৎ এই জাতীয়তাবাদের দিকে আমরা মূল প্রতিপাদ্য রেখে কিন্তু আমাদের কাজটা করব। তারপর বলা হচ্ছে জাতীয় ঐক্য সৃষ্টি করা, তৎকালীন সময়ে কিন্তু আমরা সবাই একটা ছায়াতলে চলে আসি, অর্থাৎ যখন দেখি পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করছে, তাদের ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন আমরা সবাই একত্র হয়ে যাই এবং তখন একত্রে হয়ে একটা ঐক্যের সৃষ্টি হয় এবং সেই শক্তির জোরেই কিন্তু আমরা পরবর্তীতে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে গিয়েছিলাম। তারপর বলা হচ্ছে কি পরবর্তী আন্দোলনের প্রভাব, এই ভাষা আন্দোলনের কারণেই কিন্তু আমরা পরবর্তী আন্দোলনগুলোতে অনেক বেশি পরিমাণে জোর পেয়েছিলাম। যদি তুমি দেখো গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে ছয় দফা, 70-এর নির্বাচন, এই সবগুলো জিনিস কিন্তু এর দ্বারাই প্রভাবিত। এবং তুমি যদি দেখো 1956 সালের পাকিস্তানের যে সংবিধান তৈরি, এই সবগুলো জিনিস কিন্তু আমাদের প্রেশারই হয়েছিল। তারপর বলা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রেরণা, তৎকালীন সময় থেকেই কিন্তু বাঙালির মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মতো একটা মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল, যে না নেক্সট টাইম যদি আমাদের উপর কোনো অন্যায় হয়, কোনো জুলুম হয়, আমরা এর প্রতিবাদ করব। সো ভাষা আন্দোলনের ব্যাখ্যাটা দিয়ে তুমি দেন গুরুত্বটা এখানে আলোচনা করে দিতে পারো। তারপরেই আসে 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, তৎকালীন সময়ে আমরা জানি 1954 সালের নির্বাচনে চারটা দল হচ্ছে এই যুক্তফ্রন্টের নির্বাচন করেছিল আমাদের এইখান থেকে, এবং তারা নৌকা প্রতীকে ছিল। কি এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসে, তারা কোন প্রতীকে ছিল, তারা নৌকা প্রতীকে কিন্তু মূলত নির্বাচন করে জয়লাভ করেছিল। এবং ওই চারটা সংগঠন কী কী, এই নামগুলো তোমরা হাইলাইট করে দিয়ে দিতে পারো। তারপর বলা হচ্ছে তার গুরুত্ব ও তাৎপর্য, অর্থাৎ এই যুক্তফ্রন্টের নির্বাচন নিয়ে তুমি কথা বলবা, যে যুক্তফ্রন্টের নির্বাচনে নৌকা প্রতীকধারী যুক্তফ্রন্টের যারা কর্মী ছিল বা যুক্তফ্রন্টের যারা দলগতভাবে কাজ করেছিল তারা কীরকম বিজয় পেয়েছিল, এই জিনিসটাকে তুমি হাইলাইট করে লেখার পর এইটা পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব রেখেছিল, তাৎপর্য রেখেছিল, এইটা কীভাবে ছয় দফাকে প্রভাবিত করে, এটা কীভাবে আগরতলা হত্যা মামলাকে হচ্ছে দূরে ঠেলে গণ অভ্যুত্থানের দিকে আমাদের এগিয়ে নিয়ে যায়, 70-এর নির্বাচন কতটুকু যুক্তফ্রন্টের নির্বাচন দ্বারা প্রভাবিত ছিল, এই সবগুলো জিনিস তুমি গুরুত্ব এবং তাৎপর্যের মধ্যে লিখে দিতে পারো। এবং যেহেতু এইগুলো ইতিহাস, এইগুলো ভাইয়া এখানে আর লিখে দিলাম না, ইতিহাস তুমি ইতিহাস বইয়ের মধ্যে গেলেই পাবা, এবং ইতিহাস কিন্তু তুমি লিখলে তোমার যে কপি ধরবে তা কিন্তু না, তুমি তোমার পাঠ্য বই থেকে সুন্দর করে গুছায় কিছু ইনফরমেশন গ্যাপ দিয়ে তুমি লিখে দিতে পারো, তাহলেই তোমার প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে যাবে চমৎকার। দ্বিতীয় প্রশ্নের নির্দেশনায় আমাদেরকে বলা হয়েছে আমরা যেন ছয় দফার গুরুত্ব নিয়ে কথা বলি, পাশাপাশি আগরতলা হত্যা মামলা। সো এইগুলো নিয়ে কথা বলতে গেলে কয়েকটা বেসিক জিনিস তোমার মাথায় আসা স্বাভাবিক, সেটা হচ্ছে ছয় দফার গুরুত্ব নিয়ে কথা বলতে হলে ছয় দফা কী এইটাকে বুঝাই দিতে হবে। তারপর হচ্ছে আগরতলা হত্যা মামলা নিয়ে কথা বলতে হলে আগরতলা হত্যা মামলার কারণটি কী, কীভাবে এটা আসলো, এই জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে। সো এই অ্যান্সারটা একটু লেংদি হবে, ভাইয়া তোমাকে পয়েন্ট আকারে একটু শর্টকাট বুঝাই দিচ্ছি। দেখো শুরুতে তুমি ছয় দফা কী এইটা একটু গুছায় লিখবে, প্রথমে লিখবা যে ছয় দফাটা কীভাবে আসলো, তিন চার লাইন লিখবা, লিখার পর ছয় দফাটাকে তুমি এখানে হাইলাইট করে দিবা। এখানে ভাইয়া সংক্ষেপে হাইলাইট করেছি, তুমি এইগুলোকে বিস্তারিত লিখে লিখে হাইলাইট করবা। যেমন শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রতিকৃতি, ছয় দফায় বলা হচ্ছে 1940 সালে যে লাহোর প্রস্তাব, সেই লাহোর প্রস্তাবের ভিত্তিতে কিন্তু শাসনতান্ত্রিক কাঠামোটাকে গঠন করতে হবে। সো আমরা লাহোর প্রস্তাব পড়েছি, লাহোর প্রস্তাবের ক্ষেত্রে যেভাবে বলা হচ্ছিল যে এই ক্ষেত্রে শাসনতান্ত্রিক ক্ষমতার ক্ষেত্রে দুইভাবে ভাগ করতে হবে, একটা ক্ষমতা থাকবে রাষ্ট্রের কাছে, আবার স্থানীয় সরকার বা প্রতিনিধি যারা সেইভাবে থাকবে, অর্থাৎ সে আলাদা আলাদা অঙ্গরাজ্য
রাজ্যকে সেপারেটভাবে আলাদা করে দিতে হবে। পরবর্তী অংশে বলা হচ্ছে পররাষ্ট্র সংক্রান্ত, বলা ছিল যে পররাষ্ট্র সংক্রান্ত ডিলগুলা যেই অঙ্গরাজ্যগুলো থাকবে স্বাধীন সার্বভৌম তারা তাদেরটা যে হচ্ছে ডিল করবে, এই ক্ষেত্রে যে প্রশাসনের মেইন অর্থাৎ মেইন পাকিস্তানের কেউ যেন এখানে এসে হস্তক্ষেপ করতে না পারে। পরবর্তীতে বলা হচ্ছে অর্থ ও মুদ্রা, অর্থ ও মুদ্রার ক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন কারেন্সি হচ্ছে চাচ্ছিল যে এখানের কারেন্সি যেন এখানে না মিলে, সে অর্থ এবং মুদ্রার যেই ক্রাইটেরিয়াটা ওইটাও তুমি ওইখান থেকে দেখে লিখতে পারো। শুল্ক সমন্বয়, তারা বলছিল যে আমাদের শুল্ক আমরা কালেক্ট করবো, আমরা এই শুল্ক নিয়ে পাকিস্তানি কারো কাছে খাজনা দিব না, সো এইটাকেও তুমি মেনশন করতে পারো। বৈদেশিক বাণিজ্যিক বিষয়ক চুক্তি, তারা বলছিল যে বৈদেশিক বাণিজ্যিক বিষয়ক চুক্তি যদি আমাদের কোনো সার্বভৌমত্ব অঙ্গরাজ্যের মধ্যে হয়ে থাকে সেটা আমরা যে হচ্ছে ডিল করব, পাকিস্তান এই ক্ষেত্রে কোনো ধরনের যেন ফায়দা লুটতে না পারে বা তারা যেন কোনো অ্যাডভান্টেজ না পায়। তারপর হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠন, তারা বলছিল যে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠন করে ওইগুলো নিয়ে কাজ করব, আমরা তোমাদের কোনো সেনাবাহিনী কিংবা তোমাদের দ্বারস্থ হয়ে আমরা কোনো ধরনের কাজ করতে পারি না। এইটা ছিল মূলত ছয়টা দফা, যেটা হচ্ছে বাঙালির মুক্তির সনদ বলা হচ্ছে। এই ছয় দফার মাধ্যমেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধের দিকে একেবারে পারফেক্টভাবে আগ্রাসীন হই। সো এই ছয় দফাকে তুমি সুন্দর করে তোমার পাঠ্য বইয়ের আলোকে তুমি এক্সপ্লেন করে দিতে পারো। এখন আমরা কথা বলবো সেই ছয় দফার গুরুত্ব নিয়ে, এবং ছয় দফার গুরুত্ব নিয়ে যদি তুমি কথা বলতে চাও, শুরুতেই দেখবে বাঙালির মুক্তির সনদ, তৎকালীন সময়ে আমরা যে পাকিস্তানিদের দ্বারা বন্দী ছিলাম বা পাকিস্তানিদের হাতের নিচে ছিলাম সেইখান থেকে মুক্তির জন্য আমরা প্রথম যে একটা ইশারা হিসাবে আমরা দেখতে পাই এই ছয় দফা, অর্থাৎ এই ছয় দফার মধ্যে বাঙালির যত দাবি দেওয়া ছিল সব কিন্তু পেশ করা হয়। সো ওইটা ছিল আমাদের জন্য প্রথম মুক্তির সনদ, অর্থাৎ ছয় দফাকে বলা হচ্ছে বাঙালির মুক্তির সনদ। অনেক ক্ষেত্রে এটাকে ইংল্যান্ডের ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। তারপর দেখো দ্বিতীয় অংশে বলা হচ্ছে জাতীয়তাবাদের পূর্ণ বিকাশ। কিছুক্ষণ আগে আমরা তো বললাম যে ভাষা আন্দোলনের মাধ্যমে, 54 যুক্তফ্রন্টের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে বিকাশটা তার ভীত মানে শক্ত হতে থাকে বা এর ভীত হচ্ছে আগের তো অনেক বেশি পরিমাণে জোরালো হতে থাকে, কিন্তু সেইটা পূর্ণাঙ্গভাবে বিকশিত হয়। আমাদের জাতীয়তাবাদের পূর্ণ বিকাশ ঘটে কখন, যখন আমরা ছয় দফার দাবিটা পেশ করতে পারি, তখন বোঝা যায় যে না আমরা বাঙালি, আমরা এখন আমাদের স্বতন্ত্র আলাদা কিছু জিনিস চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদেরকে তোমরা সেপারেট করে দাও, তোমরা আমাদেরকে নিয়ে যে তোমাদের রাষ্ট্র চালাবা তার দরকার নেই, আমাদেরটা আমরাই করতে পারছি। তারপরের যে অংশটা সেটা হচ্ছে অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। তৎকালীন সময় কিন্তু বাঙালিরা তাদের অধিকার সম্পর্কে বুঝে গিয়েছিল যে আমরা আর পাকিস্তানের অধীনে থেকে আমাদের নিজেদের অধিকারগুলো হারাতে চাই না, আমরা আমাদের অধিকারগুলো নিজে লুফে নেব, যেটা ছয় দফার মধ্যে তুমি অলরেডি দেখেছো। তারপর বলা হচ্ছে কি বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক, অর্থাৎ তৎকালীন সময় কিন্তু বাঙালির আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতিফলন বলতে পারো এই জিনিসটা ছিল হচ্ছে আমাদের যেই ছয় দফা, অর্থাৎ ছয় দফার যে দাবিগুলো সেগুলো ছিল বাঙালির প্রতিটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, যে না আমরা চাচ্ছি আমাদের সেপারেট করে দাও। তারপর আমরা যে জিনিসটা দেখতে পারি 1969 সালের গণ অভ্যুত্থান, ওইটার মাধ্যমেই কিন্তু আমরা গণ অভ্যুত্থানে যাই, আর অভ্যুত্থানের পরে নির্বাচন হয়, নির্বাচনের পর মুক্তিযুদ্ধ। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, কিভাবে তুমি 1966 সালে হচ্ছে দেখবে আমাদের ছয় দফা ঘটে, ছয় দফার ফলে হচ্ছে আগরতলা হত্যা মামলা ঘটে। কি আগরতলা হত্যা মামলা, দেখো আগরতলা হত্যা মামলা, এখন আগরতলা হত্যা মামলাটাকে নিয়ে আমি একটু এক্সপ্লেন করে দেই। আমাদের এই প্রশ্নের মধ্যে মূলত ছিলই দুইটা টপিক, তার মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের ছয় দফা এবং অন্যটা ছিল আগরতলা হত্যা মামলা। এবং আমরা বলেছিলাম আগরতলা হত্যা মামলা কেন এসেছে এবং এর কারণটাকে আমরা এক্সপ্লেন করে দিব। তাহলে দেখো আগরতলা হত্যা মামলা নিয়ে যদি তুমি কথা বলো তাহলে তুমি অলরেডি বুঝতেই পারছো 1966 সালে যখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই বিষয়গুলো বলতে আমরা যখন ছয় দফা নিয়ে কথা বললাম, ছয় দফার দাবি দেওয়া পেশ করলাম, তখন দেখা গেল সকল বাঙালি একত্র হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম বা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। সেই মুহূর্তে তারা তৎকালীন সময়ে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করার জন্য একটা প্ল্যান বানায় এবং সেই প্ল্যানের নাম দেয় আগরতলা হত্যা মামলা। এবং তারা একটা মামলা করে যার নাম দেয় হচ্ছে কি যে তোমার হচ্ছে রাষ্ট্র বনাম কি, দেখো তারা মামলার নাম দেয় রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, কি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, এই নামে হচ্ছে বা এই শিরোনামে তারা একটা মামলা করে কবে 1966 সালে, ঠিক আছে, সো 1968 সালে এই মামলাটা করে 1966 সালের যে প্রকোপ বা 1966 সালের যে ছয় দফার প্রেশারে তারা 1968 সালে একটা মিথ্যা মামলা করে এবং এই মিথ্যা মামলার মধ্যে মোট 35 জনকে আসামি দেখিয়ে হচ্ছে তারা মামলা করে এবং প্রধান আসামি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো ওইটার বেসিসে হচ্ছে তারা আগরতলা হত্যা মামলাটা করে। সো এটা কেন হচ্ছে 66 হচ্ছে ছয় দফার আন্দোলনের কারণে হচ্ছে তারা এই মামলাটা করছে, সো আমরা এটা ইজিলি বুঝতে
বুঝতে পারছি। তুমি তোমার পাঠ্য বইয়ে গেলে আগরতলা হত্যা মামলা সম্পর্কে ডিটেইলসে জানতে পারবা, পাশাপাশি হচ্ছে কেন আগরতলা হত্যা মামলা হয়েছিল এর কারণটাকেও খুব সুন্দরভাবে তুমি ফুটায় তুলে এখানে এক্সপ্লেন করে দিতে পারবা। সো এই ক্ষেত্রে তুমি কী কী করবা ভাইয়া, যেমনটা বলেছি ছয় দফা কি এটা লিখবা, এর গুরুত্ব একটু আগে ভাইয়া যেটা লিখে দিয়েছিলাম ওইটা লিখবা, লিখার পর আগরতলা হত্যা মামলাটা কি এইটাকে শুরুতে এক্সপ্লেন করবা যে এর শিরোনাম কী ছিল এই সেই, তারপর হচ্ছে এর কারণগুলোকে মেনশন করে দিবা খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে যেটা তোমার পাঠ্য বইয়ে অলরেডি দেয়া আছে। তিন নম্বর প্রশ্নের মধ্যে তিনটা টপিক নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে, তার মধ্যে বলা হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান নিয়ে কথা বলো, তারপর 1970 সালের নির্বাচন, তারপর অসহযোগ আন্দোলন এবং বঙ্গবন্ধু। সো এই তিনটা জিনিসকে পর্যায়ক্রমে তুমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো। সো এই ক্ষেত্রে তোমাকে শুরুতে বলতে হবে 1969 সালের গণ অভ্যুত্থান নিয়ে। সো গণ অভ্যুত্থানটা কীভাবে আসলো এটা তো আমি তোমাকে বললাম, 1966 সালের যে আন্দোলন হয়েছিল ছয় দফা, অর্থাৎ ছয় দফার দাবিতে তারা 1968 সালে আগরতলা হত্যা মামলা দিয়ে দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেখান থেকে ছাড়িয়ে আনার জন্য অর্থাৎ এই হত্যা মামলা থেকে মুক্ত করার জন্য তারা সারা দেশব্যাপী একটা আন্দোলনের ডাক দেয়, যেটাকে আমরা দেখতে পারি 1969 সালের গণ অভ্যুত্থান নামে পরিচিত। সো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কী হয় দেখো, ওইটার কারণ কী ছিল, ওইটার কারণ ছিল বৈষম্য নীতি। তৎকালীন পাকিস্তান যে সামরিক বাহিনী ছিল তারা কিন্তু বাংলাদেশের সাথে বৈষম্য তৈরি করার চেষ্টা করেছিল, তারা বাংলাদেশকে সব দিক দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, এটা ছিল অন্যতম একটা কারণ। তারপর আমরা দেখি মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠা, তখন কিন্তু বাঙালিরা আস্তে আস্তে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে থাকে, যেটা আমরা ছয় দফার গুরুত্বে পড়েছিলাম, তার মাধ্যমে আমরা বুঝতে পারি মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা তখন ছিল অনর। তারপর দেখছি আমরা সামরিক শাসন প্রতিষ্ঠা, 1958 সালে আইয়ুব খান কিন্তু তৎকালীন সময়ে সামরিক আইন জারি করেছিলেন, অর্থাৎ সেখানে গণতন্ত্রের কোনো ছাপ ছায়ে ছিল না, গণতন্ত্র বা মানুষের কোনো অধিকার বা মানুষ যে কিছু বলবে সেই রকম কোনো ধরনের সুযোগ বা অপরচুনিটি ছিল না, তাই তৎকালীন সময়টাকে প্রায়োরিটি দিয়ে কিন্তু তারা 1969 গণ অভ্যুত্থানের দিকে অনেক বেশি পরিমাণে ধাবিত হয়। তারপর আমরা দেখতে পারি আগরতলা হত্যা মামলা, যেটার কারণে গণ অভ্যুত্থান মূলত হয়েছে। তারপর আমরা দেখতে পারি স্বায়ত্ত শাসনের দাবি, অর্থাৎ তৎকালীন সময়ে কিন্তু আমরা যারা পূর্ব পাকিস্তানে ছিলাম তারা চিন্তা করলাম যে আমাদের স্বায়ত্ত শাসন দরকার, আমাদের অংশ আমরা নিজেরা শাসন করব, তোমাদের আমাদের শাসনের ক্ষেত্রে হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। তারপর তুমি দেখবা 1969 সালের ফলাফল, অর্থাৎ এই গণ অভ্যুত্থানের ফলে মূলত কী হয়েছিল, এগুলো তোমার বইয়ে দেওয়া আছে, ওইখান থেকে তুমি সুন্দর করে ফলাফলটা লিখে দিতে পারো। তারপর তুমি যেটা করবা 1970 সালের নির্বাচন নিয়ে লিখবা। দেখো 1970 সালের নির্বাচনে কিন্তু আমরা জয়লাভ করি এবং আমরা বিশাল পরিমাণে জয়লাভ করি, এখানে আমাদের যে পার্থক্যটা ছিল বিশাল এবং সেটা সমগ্র বিশ্বের মধ্যে নাড়া ফেলে দিয়েছিল যে না, এখানে দেখা যাচ্ছে পূর্ব পাকিস্তানে যারা আছে বাংলাদেশের মানুষ তারা তাদের অধিকার বোধের দিক দিয়ে বেশি সচেতন, এই ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের মানুষের কোনো প্রায়োরিটি নেই। সো 1970 সালের নির্বাচন নিয়ে কথা বলবা এবং 1970 সালের নির্বাচনের ফলাফলটা নিয়ে তুমি ব্যাখ্যা করে দিবা। সো 1970 সালের নির্বাচন এবং এর ফলাফল নিয়ে কথা বলার পর তুমি যাবা অসহযোগ আন্দোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। সো অসহযোগ আন্দোলন নিয়ে কথা বলবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটু ব্যাখ্যা করে দিবা, তাহলেই দেখবা তোমার এই প্রশ্নের উত্তরটা প্রিপেয়ার হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা মূলত কয়টা প্রশ্ন পেলাম, প্রশ্ন পেলাম আমরা তিনটা। প্রথমে আমরা কী দেখলাম, প্রথম প্রশ্নের মধ্যে আমরা দেখেছি ভাষা আন্দোলন এবং যুক্তফ্রন্ট, ভাষা আন্দোলনের ক্ষেত্রে আমরা শুরুতে ভাষা আন্দোলন নিয়ে কথা বলেছি, তারপর ভাষা আন্দোলনের গুরুত্ব নিয়ে কথা বলেছি, যুক্তফ্রন্ট নির্বাচন নিয়ে প্রথমে একটু ব্যাখ্যা দিয়েছি, তারপর যুক্তফ্রন্টের নির্বাচনের ফলাফল এবং কারণ, এই দুইটা জিনিস মেনশন করেছি। তারপরের যে প্রশ্নটা ছিল সেখানে কী বলা হচ্ছিল, ছয় দফার গুরুত্ব, শুরুতে তুমি ছয় দফা কি এইটা লিখবা, ছয় দফা লিখার পর ছয় দফার গুরুত্বটা দিবা ভাইয়া যেভাবে দিয়েছি। ছয় দফার গুরুত্ব দেওয়ার পর তুমি যাবা আগরতলা হত্যা মামলা নিয়ে, আগরতলা হত্যা মামলা নিয়ে প্রথমে কিছুটা লিখবা, লিখার পর আগরতলা হত্যা মামলার কারণ কী এবং এর ফলাফল কী হয়েছিল ওইটাকে এক্সপ্লেন করে দিবা, এইগুলো দুই নম্বর প্রশ্ন। তৃতীয় প্রশ্নে আমরা আসি একসাথে তিনটা টপিক, সেটা কি 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু। সো তিনটাকে তুমি তিনটা পার্টে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিবা, শুরুতে 1969 সালের গণ অভ্যুত্থান, এর কারণ ফলাফল, তারপর 1970 সালের নির্বাচন, নির্বাচনের ফলাফলটা দেখাই দিবা, তারপর অসহযোগ আন্দোলন এবং বঙ্গবন্ধু সম্পর্কে একটু ব্রিফে লিখে দিবা। এখানে যদি তুমি হুবহু বই থেকে কপি করে কিংবা ইউটিউবের ভিডিও থেকে লিখে দাও তোমার নম্বর কর্তন যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এই ক্ষেত্রে তুমি তোমার মাথাটাকে কাজে লাগিয়ে কোন প্রশ্নের উত্তরটা কতটুকু দেওয়া যায় ওই সাইজ অনুযায়ী যদি দাও তাহলেই সেরা একটা স্কোর করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবা যেন পরবর্তী ভিডিও সবার আগে তুমি দেখতে পাও।